শুধু পুরুষরাই নয়, অনেক নারীরাও এখন বিপুল অর্থবিত্তের মালিক। বিশ্বের সবচেয়ে ধনী মুসলিম নারীদের সম্পদ আসে তিনটি উৎস থেকে, বিত্তশালী স্বামী, বাবা মায়ের কাছ থেকে পাওয়া অর্থ এবং নিজের উপার্জন। চলুন তবে জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে সেরা কয়েকজন ধনী মুসলিম নারী সম্পর্কে। প্রিন্সেস মজিদা নুরুল বলকিয়া, ব্রুনাই প্রিন্সেস মজিদা নুরুল বলকিয়া, তিনি বিশ্বের সেরা মুসলিম ধনী নারীদের মধ্যে অন্যতম। তার বাবা হাসান আল বলকিয়া বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। প্রিন্সেস মজিদা ব্যবসায় প্রশাসনে ডিগ্রি অর্জন করেছেন। তিনি 2007 সালে তার থেকে 3 বছরের ছোট খায়রুল খলিলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। খলিলও রাজপরিবারের সদস্য এবং প্রধানমন্ত্রীর দপ্তরে কাজ করেছেন। প্রিন্সেস হাজা হাফিজা সুরুরুল বলকিয়া, ব্রুনাইয়ের সুলতানের চতুর্থ কন্যা প্রিন্সেস হাজা হাফিজা সুরুরুল বলকিয়া। তার পিতা সুলতান হাসান আল বলকিয়াকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে গণ্য করা হয়। ব্রুনাইয়ের সুলতানের পারিবারিক গাড়ির সংখ্যা 7,000 আর তার প্রাসাদে কামরার সংখ্যা 1,700। প্রিন্সেস হাজা হাফিজার বাবার $200 মিলিয়ন সম্পত্তি রয়েছে। প্রিন্সেস ফাতিমা কুলসুম জোহর গোদাবাড়ি, সৌদি আরবের রাজকুমারী প্রিন্সেস ফাতিমা কুলসুম জোহর গোদাবাড়ি, তিনি বর্তমানে সৌদি শেখ আব্দে আল মাহমুদের স্ত্রী তথা সৌদি আরবের রানী। সৌদির অন্যতম ধনী রাজপরিবারের সদস্য প্রিন্সেস ফাতিমা সবসময় পর্দাবৃত থাকেন বলে তার সৌন্দর্য খুব কমই প্রকাশ পায়। তাকে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের একজন বলেও মনে করা হয়। শেখ হানাদি বিনতে নাসির বিন খালিদ আল থানি, কাতারের শেখা হানাদি বিনতে নাসির বিন খালিদ আল থানি রিয়েল এস্টেট, পুঁজি বিনিয়োগ, ব্যাংক ম্যানেজার সহ নানা কাজে জড়িত। কাতারের সবচেয়ে ধনী নারীদের মধ্যে অন্যতম শেখা হানাদি টানা কয়েক বছর ধরে সবচেয়ে প্রভাবশালী আরবদের তালিকায় রয়েছেন। তিনি কাতার বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে সহকারী প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে কাতার কেন্দ্রীয় ব্যাংক থেকে লাইসেন্সপ্রাপ্ত প্রথম বিনিয়োগ কোম্পানি প্রতিষ্ঠা করেন। শেখ হানাদি তার ক্যারিয়ার জুড়ে অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি পেয়েছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাকে ইয়ং গ্লোবাল লিডার হিসেবেও মনোনীত করেছেন। সুলতানা নূর জাহিরা, সুলতানা নূর জাহিরা পিতার কাছ থেকে পাওয়া $15 বিলিয়ন সম্পত্তি নিয়ে ধনী মুসলিম নারীদের মধ্যে স্থান দখল করে নিয়েছেন। তিনি মালয়েশিয়ার রাজা আল ওয়াথিকু বিল্লা তুয়ানকু মিজান জয়নালের স্ত্রী। রাজকীয় এই দম্পতির 4 সন্তান রয়েছেন। শেখা মোজা বিনতে নাসের আল মিসনদ, শেখা মোজা বিনতে নাসের আল মিসনদ কাতার রাজ্যের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির দ্বিতীয় স্ত্রী। ফোর্বসের 100 ক্ষমতাশীল নারীর তালিকায় তিনি 75 নম্বরে রয়েছেন। কাতার ইউনিভার্সিটি থেকে সমাজবিজ্ঞানে বিএ ডিগ্রি অর্জন করা শেখ মোজা টেনোরোর নামের একটি ফরাসি লেদার পণ্য প্রস্তুতকারী কোম্পানির মালিক। শেখা মাইথা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম, দুবাই শেখা মাইথা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের পিতা শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের পদে ছিলেন। শেখা মাইথা মূলত একজন কারাতে এবং তায়খণ্ড ক্রীড়াবিদ। তিনি 2006 সালে এশিয়ান গেমসে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিত্ব করে মহিলাদের ক্যারাটে ইভেন্টে রৌপ্য পদক অর্জন করেছিলেন। 2008 সালে তিনি ফোর্বস ম্যাগাজিনের 20 হটেস্ট ইয়ং রয়্যালসের তালিকায় 17তম স্থানে ছিলেন। প্রিন্সেস লাল্লা সালমা, মরক্কো রাজকুমারী প্রিন্সেস লাল্লা সালমা দেশটির ষষ্ঠ রাজা মোহাম্মদের প্রাক্তন স্ত্রী। তার পিতা পেশায় একজন শিক্ষক। তিনি তার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করার পর মরক্কোর বৃহত্তম প্রাইভেট হোল্ডিং কোম্পানি ওএনএতে তথ্য পরিষেবা প্রকৌশলী হিসেবে কয়েক মাস কাজ করেছিলেন। এই কোম্পানিটি মরক্কোর রাজপরিবার দ্বারা পরিচালিত হয়। প্রিন্সেস আমিরা আল তাউইল, সৌদি আরবের রাজকুমারী এবং সমাজসেবী প্রিন্সেস আমিরা আল তাউইল, তিনি তার থেকে 28 বছরের বড় দূরবর্তী চাচাতো ভাই প্রিন্স আল ওয়ালিদ বিন তালালকে বিয়ে করেছিলেন। অবশ্য পরবর্তীতে 2013 সালে বিবাহ বিচ্ছেদের পর আমিরাতের বিলিয়নার খলিফা বুটি বিন ওমায়ের আল মুহাইরিকে বিয়ে করেন তিনি। মহারানী রানিয়া, জর্ডানের মহারানী রানিয়া দেশটির রাজা আবদুল্লাহ ইল ইবনে আল হুসেনের স্ত্রী। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। ফেসবুক, ইউটিউব, টুইটারে নিয়মিত পোস্ট দিয়ে থাকেন তিনি। শিশুদের কল্যাণের জন্য বিশ্বব্যাপী আন্দোলনে তিনি নেলসন ম্যান্ডেলা সহ অন্যান্য নেতাদের সঙ্গে কাজ করেছিলেন। বিশ্বের সবচেয়ে সেরা কয়েকজন ধনী মুসলিম নারীদের নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন।
ইউরোপে বাস ট্রেন জাহাজ ও এয়ার টিকেট হজ এবং ওমরা প্যাকেজ এছাড়াও যে কোনো দেশের ভিসা প্রসেসিং ও ট্রাভেল ভিসার বিশ্বস্ত প্রতিষ্ঠান লাপ্লেন ভয়াজ